ইডি কয়েক কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করলো, হাজার হাজার কোটি টাকা। লটারি প্রতারণার মামলার তল্লাশি করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লটারি প্রতারণা মামলায় এ রাজ্য সহ দেশের 20টি জায়গায় ইডি তল্লাশি অভিযান শুরু করে বৃহস্পতিবার সকাল থেকে। শুক্রবারও দিনভর তল্লাশি চলে সল্টলেক, কলকাতা বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগর, লেক মার্কেট থানা এলাকা সহ চার জায়গায় বৃহস্পতিবার তল্লাশি চলে। শুক্রবার সকালে লেক মার্কেট থানা এলাকায় ওই লটারি সংস্থার এক কর্তার বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয় বলে তদন্তকারীদের দাবি। সকাল থেকেই শুরু হয়েছে মেশিনে টাকা গোনা। ইডি সূত্রের দাবি, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে লটারি সংস্থার ওই কর্তাকে। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ টাকার উৎসের সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে ইডি কর্তারা। ইডি সূত্রের দাবি, ফিউচার গেমিং নামে একটি সংস্থার অধীনে বিভিন্ন লটারি রয়েছে। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের থানায় তাদের নামে প্রায় 60,000 কোটি টাকার বেশি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। সপ্তাহখানেক আগে দক্ষিণ ভারতে তল্লাশি শুরু হয় সেই অভিযোগের ভিত্তিতে। এ রাজ্যেও ওই লটারি দুর্নীতির জাল ছড়িয়েছে বলে তথ্য উঠে আসে। এর ঠিক পরেই বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ ভারত এবং এ রাজ্যে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। দিল্লি ও কলকাতার ইডি তদন্তকারী অফিসাররা একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে। দক্ষিণ ভারত এবং কলকাতায় বিভিন্ন আদালতে ওই লটারি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। বিজেপির শুভেন্দু অধিকারী এদিনই ঝাড়গ্রামে অভিযোগ তোলেন, গত 2.5 বছর ধরে আমি লাগাতার এ নিয়ে বলছি, তৃণমূলের নির্বাচনী বন্ড ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। তিনি আরও বলেন, এটা দক্ষিণ ভারতের ডিএমকে এবং এ রাজ্যের তৃণমূলের দুজনের ব্যবসা, সঙ্গে ভাইপোও যুক্ত, আইপ্যাকও যুক্ত, চেন্নাইয়ে বসে এর ডিল হয়েছে। এর জন্য রাজ্যে গৃহলক্ষ্মী এবং ধনলক্ষ্মীর মতো সরকারি লটারি বন্ধ হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অন্য একটি রাজ্যের মামলার সূত্রে এ রাজ্যে ইডি তল্লাশি করেছে, এ নিয়ে কোনো অনিয়ম দুর্নীতি হলে তারা দেখবে। শুভেন্দুর অভিযোগ সম্পর্কে তার মন্তব্য, কালো টাকা ঘোরানো টাকার মতো বিষয়গুলি সম্পর্কে যার কাছে এত তথ্য তিনি তা তদন্ত সংস্থাকে দিচ্ছেন না কেন? তৃণমূলের মতো বিজেপি নির্বাচনী বন্ডেও যে ওই লটারি সংস্থার মতো নানা সংস্থাই টাকা দিয়েছে তার মনে করছে সিপিএম এবং কংগ্রেস। মোহাম্মদ সেলিম বলেন, এই তদন্তের ভবিষ্যৎ কি কে জানে, এরাই কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূলের তহবিলে টাকা দিয়েছে, সিপিএম নির্বাচনী বন্ডের বিরুদ্ধে ছিল, বন্ড নেয়নি। কংগ্রেসের অধীর চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে মোড়ে মোড়ে লটারি বিক্রি হচ্ছে, খোঁজ নিলে দেখা যাবে তার সকলে তৃণমূলকে নির্বাচনী বন্ডে বিপুল টাকা দিয়েছে, কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূলকে নির্বাচনী বন্ডের টাকা দেওয়ার বিনিময়ে ওরা লটারির রাজত্ব করছে। এক ইডি কর্তা বলেন, দেশের 20টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, নানা জায়গায় কয়েক কোটি টাকা নগদ এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, ওই নথি যাচাই করার পর লটারি সংস্থার কর্তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।